নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। শিবদানি ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন, যে সংগঠন গোটা রাজ্যে সারা বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে তারা যুক্ত থাকেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষ যখন বিপদে পড়ে সেই বিপদাগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, বন্ধুর মতো তার দিকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শিবদানি ফাউন্ডেশন একটা অগ্রণী ভূমিকা পালন করে। সেই শিবদানি ফাউন্ডেশনকে দেখা গেল গত 24 মার্চ 2024 পশ্চিমবাংলার রানীগঞ্জ স্টেশন সংলগ্ন এরিয়া জিআরপি কমপ্লেক্স, এই গোটা অঞ্চলটা জুড়ে প্রায় 1000-এর মতো চারা গাছ রোপণ করেন। বিশ্ব উষ্ণায়ন যখন গোটা মানব সভ্যতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, মানব সভ্যতা যখন তার অস্তিত্ব সংকটে পড়েছে বিশ্ব উষ্ণায়নের কারণে, এটা যখন একটা জ্বলন্ত সমস্যা, তখন এই সমস্যা থেকে মানব সভ্যতাকে রক্ষা করার একমাত্র অন্যতম পথ হচ্ছে বৃক্ষরোপণ। আর সেই বৃক্ষরোপণের কাজে শিবদানি ফাউন্ডেশন এবার একটা নজির গড়ল। তারা রানীগঞ্জ স্টেশনে সংলগ্ন স্টেশন সংলগ্ন এরিয়া সহ জিআরপি কমপ্লেক্সে 1000-এর ওপর চারা গাছ লাগালেন। তাদের সংগঠনের সদস্য, বহু মানুষ, পথচলতি মানুষ, অঞ্চলের মানুষ, তারাও সেই তাদের সেই কর্মসূচি, অর্থাৎ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা সামিল হয়েছিলেন। বিপুল অংশের মানুষ বিপুল উৎসাহ নিয়ে এই কর্মসূচিতে তারা যুক্ত হয়েছিলেন। এই উদ্যোগ যেমন আগামী দিনে বহু সংগঠনকে এবং বহু মানুষকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করবে বৃক্ষরোপণের কর্মসূচিকে যাতে ব্যাপকভাবে পালন করা যায়, সে ব্যাপারে উৎসাহিত করবে, শিবদানি ফাউন্ডেশন এক্ষেত্রেও নজির গড়ালো, গড়ল এবং তার সঙ্গে মানুষকে একটা নতুন পথ দেখাল।